নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। যা শীত পড়েছে, আমাদের পুকুরে সেরকম জাল দেওয়া হয়নি, তো অনেকদিন পর আজকে পুকুরে জাল দেওয়া হবে। যে মাছ পড়বে সেই মাছ দিয়ে, আর বাগানে অনেক ব্রকোলি হয়েছে, ব্রকোলি দিয়ে সুন্দর করে শাশুড়ি মা একটা ঝোল বানাবে। আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। এত ঠান্ডা, ঠান্ডার ভয়ে কেউ বলছে না যে পুকুরে না, ঠান্ডায় কেউ পুকুরে নেমে মাছ ধরে। পুকুরে প্রচুর মাছ আছে, উপর দিয়ে শরীর পড়ে, উপর দিয়ে জাল কি হলেই মাছ পড়বে। কাকিমা দাদুকে নামিয়ে দাও, দাদুকে, দাদু নামবে, চলো আরে চ বন্ধুগণ, আপনারা দেখুন মাছ ধরা। আমিও মাছ ধরতে পারতাম, কিন্তু আমার বয়স একটু বয়সের জন্য, তারপর শীত পড়েছে, শীতে তো হয়নি, গরম পড়লে আমি নেমে যাব। ওটা গরম পড়লে নামবে তো? হ্যাঁ, বন্ধুরা সাক্ষী আছে। হ্যাঁ হ্যাঁ সাক্ষী, ঠিক আছে, দেখা যাক। শুধু বন্ধু কেন, কত বন্ধু আছে নিয়া। হেইয়া বলে জোরইয়া, এই তো ভালোই করছে। ও কাকিমা নেমে পড়েছে, বলে পুকুরে নামবনি নামবনি। হই, আরে তুমি বললেই নামতে হবে। হাই হাই হাই, তুলো মাছ বেরিয়ে যাচ্ছে, সব মাছ বেরিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি তুলো। আরে কোথায় যাবে সব? এক কি অনেক মাছ পড়ছে কিন্তু, বলো দেখি কই। তাও তো পড়েছে, তাড়াতাড়ি মাছ পড়েছে, তাড়াতাড়ি মাছ পড়ছে। তাড়াতাড়ি মাছ নিয়ে নাও, তাড়াতাড়ি মাছটা নিয়ে নাও। এই যে তারই মাছ, এই মাছটা কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে। একে ধরা কিন্তু মুশকিল, আজকে পড়ে গেছে কিভাবে। যাই হোক, বউ নিতে হয়েছে। বলো, দুটো মাছ হচ্ছে দাদু। গাছে অনেক মটর ছুটি হয়েছে, যদি খাও তো তুলে খাও। বলো, আমি সব তুলে খেয়ে খাবো। কোন ঠেসে ফেলাও, আরে চুরি করে ফেলাও। ঘরে খাওয়া হয়ে যাবে, নিয়ে নাও। এই দেখুন বন্ধুরা, এটা রূপচাঁদ মাছ। বাবা যা লাফাচ্ছে, বন্ধুরা এটা তো ছোট সিলভার কা, বড় হোক এগুলো খুব বড় হয়। এই পোনাটা নিবে? হ্যাঁ, এটা তো রুই মাছ, তুমি রুই মাছ তো, দাও সাইজটা দেখো। যা পড়ছে আর না, কাদলাটা ফেলে দাও আর ওইটা নিয়ে পড়ে যাবে। ও মা বলতে হায়, আমি তো নুনটাই পারিনি, দাদু দাঁড়িয়ে আছে, এসে ধরবে। ধরো মাছটা, ধরো। এটা রুই মাছ দেখুন, একবার সলিড রুই মাছ, এটাও নিয়ে নাও। তিন পিস মাছ পড়ছে, আর একখি জাল খেলে যা পড়বে পড়বে, ওই কোনটায় নিয়ে নেব সব। তিনটাই তো বড় বড় হচ্ছে, দাদু কি করতেছে? না না না, চলো আমি কিছু করে নিই, চলো। হ্যালো হ্যালো, এখিনটাই দাও, এখিনটাও মাছ পড়বে বড় বড়। আচ্ছা এখিনটা এই দেখো, আলো পড়ছে, তাও এই এই এখিনটা মাছ পড়বে, মাছ আছে না করে না দিদি। এই কত মাছ বেরি গেল গো এখিনে, পুরো চাজ হয়ে এই পড়েছে। এবারে যা মাছ পড়েছে দেখুন বন্ধুরা, এবারে জাল ভর্তি, তিনটে দু চারটে পড়েছে, অনেক 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 ভাদলা মাছগুলো, বেশ ভাদলা মাছের সাইজটা দেখো, ছেড়ে দেবো এইটা। হ্যাঁ ভালো বেড়েছে কিন্তু। কোনটা নেবেন কাকিমা? পুরো রুই মাছের ঝাঁকে পপি, এইটা নেবো, দাঁড়াও কোনটা বড় দেখি। দুটো সাইজই একই? হ্যাঁ হ্যাঁ, একটা দাও, একটা নিয়ে নেবো, দুটোই রুই মাছ। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি,
আমাদের সব শুরু হয়ে গেল মাছ কাটার। হ্যাঁ ভালো করে মাছ কাটো। মাছ কাটা হলেই বাগানে যেতে হবে, বাগানে যেতে হবে ব্রকলি তুলতে। কে যাবে বলো? আস্তে আস্তে দেখিস তুই মাথায় কিন্তু লেগে যায়নি না? মাথায় লাগবে নি আমার। তুমি রান্না করে থাকবে নি, আসবে খাওয়ার সময়। আজ পাঁচ পিস হবে মনে হয়, মুড়ো নিয়ে ছটা। আজকে এই মুড়োগুলো দাদু গোটা গোটা আমি খাবো। খাও না, অনেক মাছ পড়ছে আজকে, প্রত্যেক খেয়ে মাছ পড়ছে। এই মুড়োটা মাসিমা খাবে। আচ্ছা তোমার একটা মায়ের একটা হলো, মা যাচ্ছে বাগানে। আমাদের বাগানে ফুলকপি শেষ, বাঁধাকপি শেষ, এবার ব্রকলি আছে অনেক, ওই ব্রকলি দিয়ে আজকে মাছের ঝোল হবে। এগুলো সব হলুদ ফুলকপি আছে, ব্রকলিও আছে, এই ব্রকলিটা তুলে নেব। এটা হচ্ছে ব্রকলি, এটা খুব বড় হয়েছে, অনেক বড় হয়েছে, এটা খুব টেস্টি হয় খেতে। ফুলকপি দিয়ে মাছের ঝোল খেতে যেমন টেস্টি হয়, তেমন ব্রকলি দিয়ে মাছের ঝোল খেতে আরও টেস্টি হয়। তোমরা পুরো পুরো ভিডিওটা দেখো। কড়াই শাকে সব শুটি হয়ে গেছে, ফুল হয়ে গেছে, কড়াই শুটি হয়ে গেছে। মা এসে গেল, দেখি কত বড় বকলি তুলছে। এই যে বাবা অনেক বড় যে, এই যে বকলি, এই দেখো দাদু, এটা তো সবুজ ফুলকপি রে। সবুজ ফুলকপি কি একে ব্রকলি বলে? এই মাছগুলো কিন্তু অনেক বড় বড় হয় বলো পপি, অনেক বড় বড় চাকা হবে দেখবে। দাদু বলো, তুমি দুধ চাপ খাবে? কি করছিল দাদু? তুমি আসর পাতো, আমি এক্ষুনি যাবো আর আসবো, মাছ ধুতে যাতো খান। ঠিক আছে আসর পাতা হয়ে আছে, তুমি আসো। ব্রকলি দিয়ে মাছের ঝোলের রান্নার জন্য কিছু গোটা মশলা নিয়েছি, এই গোটা মশলা ভেজে গুঁড়ো করে নেবো। কী কী মশলা নিয়েছি তোমাদের বলে দেবো, জয়িত্রী, ধনে, মৌরি, এলাচ, দারুচিনি। ফুলকপি দিয়ে মাছের ঝোল কিংবা ব্রকলি দিয়ে মাছের ঝোল করলে এই মশলাটা দিই, আমাদের বাড়ির সবাই ভালোবাসে, খুব স্বাদ লাগে এই মশলাটা দিলে। ভাজা হয়ে গেছে মশলাটা, এবার ঢেলে নেবো। এই মশলার ভাজা মশলার যখন এইরকম সেন্ট উঠেছে, তাহলে তরকারি ঝোল হলে কিরকম লাগবে? তাহলে তাহলে ভাজা মশলা একটু খেয়ে নাও। সর্ষের তেল, বকলি দিয়ে মাছের ঝোলের জন্য এরকম লম্বা লম্বা করে আলু কাটতে হবে, খেতে তবে ভালো লাগবে, লম্বা লম্বাই থাকবে। লবণ, হলুদ গুঁড়ো, ভালো করে মাছে নুন হলুদ মাখিয়ে নেবো। এটা খেলে শরীরের খুব উপকার, ডাক্তাররা কিন্তু সবাইকেই খেতে বলে, ছোট থেকে বড়। শরীর আসাই মোটা হবে না, এর ওজনও কমায় দাদু। বলো দেখো অনেক দাম, এর অনেক দাম। তুমি আজকে খাবে, তোমার শরীরে যা জীবাণু আছে না শরীরকে চলে যাবে। আমার শরীরে আমি খাচ্ছি, তুমি আর পাশে। ব্রকলিটা দেখতে কত সুন্দর দেখেছো, বলে ব্রকলি নাকি ফুলকপির মতো দেখতে, কিন্তু ফুলকপির থেকে অনেক আলাদা। ওই ব্রকলির ফুলটা, ফুলগুলো দেখছো কি সুন্দর সবুজ সবুজ। ব্রকলির কিন্তু কিছু বাদ হয়নি, সবই খাওয়া হয়ে যায়। নরম তো, একবারে নরম, ঝোলে দিবে তো একটু বড় বড় একটু বড় বড় থাক। ব্রকলিগুলো কিন্তু কাটতে অনেকখানিটাই হয়ে গেছে। ভেজে রাখা মশলাগুলো ভালো করে গুঁড়ো করে নেব, একদম মিহি করে গুঁড়ো করে নেব। নাই মেশিনে পড়লো মশলা, মাছ ভালো করে
ভাজো মুচুড়ে না যায় হ্যাঁ হ্যাঁ মুচুড়ে মানে কি মানে ভাজিনি জানিনি যেই হোক যে যেই হোক যে হোক ওহাদু মুচুড়ে আবার কি হ্যাঁ মুচুড়ে যায় মানে কি মুচুড়ে গেলে আবার ভেঙে না যায় ভেঙে না যায় মাছ তো ভালো করে ভেজে নিয়েছি এবার তুলে নেব আদা জিরে শুকনো লঙ্কা তুমি যে একবারে যে মেশিন তো মেশিন গো একবারে যে মেশিন তো মিহি করেই বাটে নাকি গোটা হলুদ ঠিক আছে বাদ দাও আমি একটা কথা বলি বলো অনেকদিন পর হলুদ মারতে বসছি আমাকে একটু হলুদ মাখিয়ে দি হলুদটা খুব মিহি করে বেটে নিয়েছি আর এইটাই হচ্ছে হলুদের আসল রং আলু ভাজা ভাজা হয়ে যেতে এবার বকলি গুলো দিয়ে দেবো বকলি একটু লাললেই হয়ে যায় একটু লাললেই হয়ে যাবে হলুদটা এনো এটা দিলে হবে তো হলুদ বাটা দাদু বলো সেই রং সেই রং সেই রং সেই গায়ে হলুদের রং মনে পড়ছে দাদু সেই দিদার সঙ্গে বিয়ে হয়েছিল সেই আলু বকলি ভাজা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার ঢেলে নেব সর্ষের তেল সব ভালো করে ভেজে নিয়েছি বকলি আর মাছের ঝোল রান্নার জন্য তেজপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে দেব ফোড়ন ভালো করে হয়ে গেছে এবার পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো তো আমি এইরকম করে কেটেছি তোমরা চাইলে গেট করে নিতে পারো পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিয়েছি এবার টমেটো কুচি দিয়ে দেব টমেটো লবণ টমেটো পেঁয়াজ ভালো করে একদম গলিয়ে নেব টমেটো আর পেঁয়াজ কুচি ভালো করে গলিয়ে নিলে ঝোলটা খুব খেতে ভালো লাগবে পেঁয়াজ টমেটো ভালো করে গলিয়ে নিয়েছি এবার আদা জিরে লঙ্কা বাটা দিয়ে দেবো বাটা মশলা একটু জল দিয়ে দেবো মশলাটা এবার ভালো করে কষে নেব হলুদ বাটা কুকুরের টাকা মাছ মেঘনো চাইতে বললেই দেখলেই এক্ষুনি বলবে আমি খাবো খাবো ওই জন্যই তো বলছে পাখা খাটো ভাত খাবো
বকলি আলু ভালো করে মশলার সঙ্গে কষে নিয়েছি। এবার জল জল একটু বেশি পরিমাণে জল দেবো, ঝোল ঝোল হবে তো মাছ দিয়ে, মাছের ঝোল হবে তো। হ্যাঁ এবার ঝোলটা ফুটে গেলেই মাছ দিয়ে দেবো। আলু বকলি ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার ভেজে রাখা মাছ দিয়ে দেবো। ভেজে রাখা মাছ মার গুড় দিয়ে রুটি, চিনি দিয়ে চা, আর এই মাছের ঝোল দিয়ে খাবি খা। তুমি আমার এই ডাইরেক্টটা কোথা দিয়ে শিখলে দাদু? কি সব শেষে যে ভাজা মশলাটা করে রাখছিলাম অল্প ছড়িয়ে দেবো। দাদু ভাজা মশলা পড়ে গেল ঝোলে, মাছের ঝোল হয়ে গেছে, এবার ঢেলে নেবো। ভাজা মশলা দিতেই ভাজা মশলা একটা স্বাদ আছে আলাদা, খাবো কি ঝাঁঝে মরে যাবো। গরম গরম ভাত আর গরম গরম ব্রকলি দিয়ে মাছের ঝোল, শরীরটা একবারে তাজা হয়ে যাবে। তাজা মানে আলুগুলো কত সুন্দর সিদ্ধ হয়েছে দেখো, কিন্তু বকলি গুলো ঘাটেনি, গোটা গোটাই আছে। সেরকম করে তো রান্না করতে হয়েছে, রান্নাটা কে করছে বলো তো? ফুলকপির তো ভেঙে যায়, এই বকলিরা একবারে ঠিক আছে, যেমন কাটছিল তেমনিই আছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। যারা যারা এখনো পর্যন্ত পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ঝটপট সাবস্ক্রাইব করে নেবেন।